দর্শক, নির্বাচনী প্রচারের খবর জানাতে এবার বগুড়া থেকে সহযোগ দিচ্ছেন সহকর্মী জিএম সজল। সজল, বগুড়ায় আলোচিত প্রার্থী হিরু আলম প্রচারের বাধা দেওয়ার অভিযোগ করেছেন কিনা, আর জেলার আসনগুলোতে নির্বাচনী প্রচার কেমন দেখছেন? আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছুদিন আগে উদ্যোগ থাকলেও তফসিল ঘোষণা হওয়ার পরে নমিনেশন জমা এবং প্রত্যাহার শেষে এবং প্রতীক বরাদ্দ শেষে, প্রতীক বরাদ্দের দিন থেকেই মূলত বলতে পারি আমরা, নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। এবং এখন কিন্তু হাট বাজার চায়ের স্টল সহ সর্বত্র বিভিন্ন স্থানে শুধু ভোট কেন্দ্রিক সভা সমাবেশ এবং বিভিন্ন ভোট কেন্দ্রিক আলোচনা চলছে, এবং ভোটের এই শীতের হাওয়ার মধ্যেও কিন্তু ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে এবং উৎসবের একটি আবেগও কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা এখন পর্যন্ত বগুড়ায় কিন্তু সাতটি আসন, বগুড়ার 12টি উপজেলা নিয়ে গঠিত এই সাতটি আসনের মধ্যে এই বগুড়া এক আসনে কিন্তু প্রার্থী রয়েছেন 11 জন, এবং এর মধ্যে আওয়ামী লীগের যেমন প্রার্থী রয়েছেন তেমন রয়েছেন জাতীয় পার্টির, অন্যান্য পার্টির এবং বিএনপির থেকে বিএনপির যিনি জেলা কমিটির উপদেষ্টা ছিলেন শোক রানা, তিনি কিন্তু ইতিমধ্যে সেখানে নির্বাচনে লড়ছেন কেন্দ্রীয় প্রতীক নিয়ে, এবং সেই সাথে আরো বিএনপির কয়েকজন প্রার্থী কিন্তু লড়ছেন বগুড়া বিভিন্ন আসনে। বগুড়া 7 আসনে লড়ছেন সরকার বাদল, বগুড়া 2 আসনে বিউটি বেগম, এবং বগুড়া 4 আসনে কিন্তু ডাক্তার জিয়াউল মোল্লা যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন কিন্তু তারা লড়ছেন। এছাড়াও বগুড়ার এই 7টি আসনের মোট 54 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 54 জনের মধ্যে 16টি রাজনৈতিক দলের প্রায় 36 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 18 জন স্বতন্ত্র প্রার্থী। এই স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিএনপির প্রায় 6 জন রয়েছেন। আমরা যদি আরেকটু আপনার মাধ্যমে আমি যদি দর্শকদেরকে একটু জানাই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু একটি নির্বাচনী সভা চলছে এখানে, এবং বগুড়া সদর আসনের নিশীতলা ফকিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ এটি, এবং এই মাঠে কিন্তু এখন যিনি করছেন তিনি আওয়ামী লীগের একসময় নেতা ছিলেন বগুড়া। সজল, নির্বাচনী প্রচার সম্পর্কে আপনার থেকে জানলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।